আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আপনার সাথে খুবই ফজিলতপূর্ণ এবং খুবই সুন্দর একটি দোয়ার আমল নিয়ে আলোচনা করব। দোয়াটি যদি আপনি সঠিক নিয়মে পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে একটি নয়, দুটি নয়, বরং বড় বড় নয়টি ফজিলত দান করবেন। আর সেই ফজিলতগুলো হচ্ছে, যদি আপনি দুর্বল থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে বলবান করে দিবেন। যদি আপনি লাঞ্ছিত এবং অপমানিত থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করবেন। যদি আপনি পরাজিত থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন। যদি আপনি দারিদ্র অবস্থায় থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে স্বাবলম্বী করে দিবেন। যদি আপনি বিপদগ্রস্ত থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনার বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ তাআলা আপনাকে অপমৃত্যুর হাত থেকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা আপনার আয়ুকে বৃদ্ধি করে দিবেন, আপনার সকল কাজ সহজসাধ্য করে দিবেন, এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখাবেন। সুবহানাল্লাহ। এই আমলটির ব্যাপারে আবু দাউদ শরীফে একটি হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। তবে সর্বপ্রথম কথা হচ্ছে, আপনাকে এই আমলটি অবশ্যই পরিপূর্ণ ইকিন এবং বিশ্বাসের সাথে পাঠ করতে হবে। কেননা আপনার মনে যদি বিন্দু মাত্র সন্দেহ থাকে তাহলে আপনি এর কোনো ফজিলত লাভ করতে পারবেন না, এবং অবশ্যই আপনাকে এই দোয়াটির নিয়ম অনুযায়ী এই দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি পাঠ করার পূর্বে অবশ্যই কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। কেননা যে আমলের পূর্বে দুরূদ শরীফ পাঠ করা হয় সে আমল কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এখন চলুন সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা সেই দোয়াটি সম্পর্কে জেনে আসি, তারপর দোয়াটি পাঠ করার নিয়ম সম্পর্কে জানব। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। দোয়াটি সূরা তওবার শেষ দুই আয়াত অর্থাৎ 128 এবং 129 নম্বর আয়াত। দোয়াটি পাঠ করার নিয়ম হচ্ছে, দোয়াটি আপনাকে প্রত্যেক ফরজ নামাজের পর সাতবার করে পাঠ করতে হবে। তাই সম্মানিত দর্শক বন্ধুরা, চলুন আমরা উক্ত দোয়াটি সঠিক নিয়মে পাঠ করি, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এর পরিপূর্ণ ফজিলত দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।